ফেসবুক লাইভে আছি, আমাদের সাথে গান করছেন আমাদের সবার প্রিয় দেবাশিস দা। আই হোপ আপনাদের দেখলে ভালো লাগবে। আমার এই গরিবের কুড়ে ঘরে এসে আমার আরো গরিব লাগছে নিজেকে, যে এই কুড়ে ঘরটা এত গরিব কেন? আমি সবসময় এর আগেও বলেছি, আমি বলতে চাই তার পরবর্তী ছবির নাম হবে গরিব কেন কুড়ে ঘর। তো এরকম গরিব যেন পথে প্রান্তরে ছড়িয়ে পড়ে, যদি বুঝতে পারছেন গরিবের কুড়ে ঘরে গান গাওয়ার এক্সপিরিয়েন্স তারা অলরেডি শেয়ার করেছেন। আমরাও চাই এরকম গরিব পথে প্রান্তরে সব জায়গায় থাকবে এবং প্রত্যেকের এমন একটা কুড়ে ঘর। তো হোপফুলি আপনারা সবাই এনজয় করেছেন আজকে। বাই। ওকে, আমরা আমরা ভাইয়ার কাছে চলে যাব।
হ্যাঁ সেটা আমি বুঝতে পারলাম, না এটা যে গরিবের পুরে ঘর সেটা আমি টের পেয়েছি। সবাই এরকম গরিব হলে ভালো হতো। আমি আসলে গরিব এবং আমার বড় লোক আমার বউ, সেজন্য গরিবের কুড়ে ঘর দিয়েছি। স্পেশালিটি হচ্ছে আজকে গরিবা নাই, এত বড় লোক ধনী ধনী মানুষরা আজকে আমার সেলিব্রেট করতে এসছেন সবার প্রতি কৃতজ্ঞ। এবারে আমাদের সুগৃহিণী তার কথা শুনবো, এত মজার মজার সব রান্না করে খাইয়েছেন আজকে, আমার ডায়েট প্ল্যান একদম একদম শেষ হয়ে গেছে। মোটামুটি আমি চেষ্টা করেছি ওদের জন্য রান্না করবার, যেহেতু সবাই আমাকে খুব ভালোবাসে, তাই খারাপ হলে সেটাকে খুবই খুবই মজা বলে গেছে। অসম ছিল, কেউ যদি ভালো খিচুড়ি না রান্না করতে পারো আর খাসির মাংস না রান্না করতে পারো, প্লিজ রেসিপিটা জেনে নিও। আমি লোভ সামলাতে পারিনি, আমি খেয়ে ফেলবো। আমি তো রান্না বান্না করে তো অলমোস্ট গন কেস প্রায়, কিন্তু সে সবটা সাপ টাপ করে সবাইকে মানে শেষ ভালো যার সব ভালো তার কি করে হেল্প একটু তো করতেই হয়, এই প্রশংসাটুকু আমি যে একটা লাগেছি ভালো এখন তো শুরু থেকে এখনকার মতো লাইভ শেষ করছি, আবার আসবো, বন্ধ কর।